আশু বাবু চলো চলো আশু বাবু হ্যাঁ তাই চলো মহারাজ ভাই আরে দেখ বাবা আমার স্বামী রে ওরে সত্মা রানী তোর যে নাম্বারে পিতা বেরিয়েছে আপনি গুলো চিন্তা করবেন না মহারাজ আমরা যখন আপনার পাশে আছি চিন্তা করবেন না মহারাজ হ্যালো মালা করি ওহে রাধো যেরা তুমি ডালিলে মালা করি রাধো যেরা তুমি ওই ডালিলে মালা করি ওহে রাধো যেরা পাগল পাগল বলিস না রে আমি তোদের পাগল হই রে পাগল পাগল বলিস না রে আমি তোদের আজ বলে যাচ্ছি তোকে যে চক্রান্তের আগুনে পড়ে তুই ওই ভাবকে নিয়ে দার্জিলিং এ ছুটেন একদিন তুই প্রেম চার হয়ে যাবে চার হয়ে যাবে প্রভু আপনি কেন ভেঙে পড়ছেন প্রভু আমরা সবাই তো আপনার সঙ্গে থাকবো তাহলে চলো নাশু বাবু চলো সত্য বাবু চলো চলো রানী তাই চলুন প্রভু দিদি তুমি তুমি আশীর্বাদ করো দিদি আমি যেন সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসতে পারি দিদি আমার দেশে ফিরে আসতে পারি আমি তোকে ভগবানের হাতে ছেড়ে দিলাম হে ঠাকুর আমার ভাইকে তুমি রোগ মুক্ত করে আমার কাছে ফিরিয়ে দিও ঠাকুর আমার কাছে ফিরিয়ে দিও দিদি মহারাজ ভাই মহারাজ যাবার সময় এভাবে ব্যঙ্গে পড়লে চলবে না মহারাজ তাহলে পথের মধ্যে যে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন মহারাজ
শ্যামলাল তাই চলো চলি দিদি ভাই তুমি আমায় আশীর্বাদ রাখবে রাখবে চলো দেরি হয়ে যাচ্ছে যাও ভাই রবীন্দ্র ছাড়লে তো যাবে দিদি এবার ছাড়ো দিদি তোমার ভাইয়ের শরীর যারো বেশি খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার বাবু চলে আসো সত্য চলে আয় ভাই আসুন মহারাজ এত টাকা পয়সা খরচ করে দার্জিলিং শহরে এসেছেন রোগ মুক্ত লাভ করতে আর আপনি এখন বলছেন দেশে ফিরে যাবেন তার কারণ যে আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ তাহলে কি বুঝবো এসব অশুভামুর চক্রান্ত
যদি তাই হয় যে শয়তান আমার প্রভুর গায়ে একটি কাঠার আচর দেবে সেই শয়তানের বাচ্চাকে আমি এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব মহারাজ আপনি আপনি একটু অপেক্ষা করুন মহারাজ আমি আশুবাবুকে ডেকে নিয়ে আসছি মহারাজ আপনি আপনি একটু বসুন মহারাজ ভগবান আজ তুমি কোথায় আছো ভগবান আজ তুমি কোথায় আছো আপনি আমাকে দেশে নিয়ে চলুন আশু বাবু আপনি আগে আমাকে দেশে নিয়ে চলুন আমি বুঝতে পারছি আমার আমার দিন শেষ হয়ে যাচ্ছে আশু বাবু তাই একটু রাগে আমি আমি আমার জন্মভূমিতে ফিরে যেতে চাই ডাক্তার বাবু আমি জন্মভূমিতে ফিরে যেতে চাই কি বলছেন মহারাজ সবে মাত্র চিকিৎসা শুরু করেছে আর এই মুহূর্তে আপনি বলছেন দেশে চলে যাবে ডাক্তার বাবু ঠিক আছে মহারাজ কিন্তু যাওয়ার আগে সত্যবাবুর সঙ্গে একবার পরামর্শ করে বলুন হ্যাঁ আমি তাই করছি চলুন মহারাজ আপনার এখন বিশ্রামের প্রয়োজন আপনি মহারাজকে আজই একমাত্র ঔষধ সেবন করতে দেবেন আর সেই ঔষধের সঙ্গে মিশিয়ে দেবেন পূর্ণ মাত্রার কথাটা মনে থাকে যে মনে থাকবে সত্যবাবু মনে থাকবে আর চলুন আমরা তার অবস্থা হ্যাঁ তাই চলুন ডাক্তার সাহেব যাচ্ছি আশু বাবু যাচ্ছি আশু বাবু কিন্তু যাওয়ার আগে আপনাকে একটি কথা বলে যাই আমি না আসা পর্যন্ত আমার অন্নদাতা প্রভুর গায়ে যদি আপনি কি কাঠার আচর দেন তাহলে এই শ্যামলাল সিং এর লাঠি রাগাতে এই চিরদিনের জন্য আপনাকে কম পাড়িয়ে দেবে আপনি একটু বসো আমি আপনার জন্য ঔষধ সেবন করে দিচ্ছি তাই করুন আশু বাবু তাই করুন বোতল নিয়ে যা
বসুন মহারাজ বসুন ডাক্তার বাবু জোরে জোরে শ্বাস নেন আরো জোরে আপনার শরীরে দেখা যাচ্ছে ঠিক আছে আপনি বসুন তাই করুন ডাক্তার বাবু তাই করুন আমার মুখটা তোর তোর করে কেঁপে উঠলো কেন আমি আমি যে ঠিক কিছুই বুঝতে পারছি না 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 ডাক্তার বাবু এই তরুণ ঔষধ আজ আর আমি ঔষধ পান করব না আপনি আপনি আমাকে আপনি আমাকে দেশে নিয়ে চলুন ডাক্তার বাবু আপনি আমাকে দেশে নিয়ে চলুন ঔষধ পান না করলে আপনার রোগ ভালো হবে না তাছাড়া এই দুর্বল শরীর নিয়ে আপনি দেশ সহ ফিরে যেতে পারবেন না নেন মহারাজ আপনি ঔষধটুকু পান করুন আসো বাবু আপনি আপনি আর আমাকে বিরক্ত করবেন না আমি আমি আর ঔষধ খাবো না মহারাজ আমি হলাম আপনার গৃহ চিকিৎসা ভাই আপনার জন্য সদা সর্বদা আমার প্রাণে কাঁদে মহারাজ কিন্তু আজ আমি বুঝতে পারছি মহারাজ আপনি আমাকে অবিশ্বাস করছেন মহারাজ না না শুভবাবু না আপনাকে আমি অবিশ্বাস করিনি ঠিক আছে ডাক্তার বাবু দিন দিন এবার আমি ঔষধ পান করব দিন Thank you.
কথা আমি আমি কি ভুল করেছি আজে বারে সময় আমার বৌদি আমাকে বারে বারে নিষেধ করেছিল তার কথা অমান্য করে আজ এই সর্বনাশ হলো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে পড়ে চলে পড়ে আমার মুখটা চাই হয়ে যাচ্ছে আমার মুখটা চাই হয়ে যাচ্ছে বৌদি বৌদি একবার তুমি একবার এসে দেখে যাও আজ আমি কেমন ভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি একবার একবার এসে দেখে যাও আমার আমার প্রাণপ্রিয় তোমার তোমার দেবরে মহারাজ এই এই নিন মহারাজ আপনি আপনি দুধ পান করুন একি একি মহারাজ নেই আমি আমি কেন আমি কেন দুধ আনতে গিয়েছিলাম মনে মনে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে বেইমান বিশ্বাসঘাত হোক আমি আমি তোরে শেষ করে ফেলবো শহরের বাচ্চা আমি তোরে বিশ্বাস করি আমি দুধ আনতে গিয়েছিলাম আর আর এই সুযোগে তুই মহারাজকে বিষে পানে হত্যা করেছি বেইমান নিমুখ হারাম তুই যার অন্যে প্রতিপালিত হয়েছিস আজ তুই তাকেই করেছিস হত্যা এবার এবার দেখি দেখি কে তোকে রক্ষা করে মৃত্যু মৃত্যুর জন্য প্রস্তুত হরে বাচ্চা আমি তোকে মেরেই পাবো রাখো শ্যামলাল আরে ভাই রাখো রাখো তুমি কি করছো শ্যামলাল ভাই যা হবার তা তো হয়েই গেছে মাথা ঠান্ডা করো ভাই মাথা ঠান্ডা করো ওকে তুমি ছেড়ে দাও ভাই ছেড়ে দাও ছেড়ে দাও না না সত্য বাবু ভাই ভাই ছেড়ে দাও ছেড়ে দাও ওকে আমি চারবো না ওই শয়তানকে আমি হত্যা করব শ্যামলাল ভাই আমার ছেড়ে দাও ডাক্তার বাবুকে তুমি ছেড়ে দাও ভাই আমি
আমি তোমাকে 10,000 টাকা দেব এ নিয়ে তুমি চলে যাও ভাই চলে যাও না সত্য বাবু টাকার লোভ দেখে আপনি আমাকে রাজি করাতে পারবেন না শ্যামলা ভাই আমার আমি তোমাকে 20,000 টাকা দেব এই নাও ভাই সত্য বাবু যে শয়তান আপনার আপন বনিক পতিকে হত্যা করেছে আর আপনি এসেছেন তার হয়ে আমাদের টাকা দিয়ে কিনতে আমাকে এবার আমাকে বুঝতে আর বাকি নেই চক্রান্ত 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 আপনি চক্রান্ত করে মহারাজকে হত্যা করেছেন শ্যামলাল এই নাও ভাই আমি তোমাকে 30,000 টাকা দিচ্ছি টাকা ওরে টাকা যে টাকার জন্য মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে যে টাকার জন্য ভয় হয় ভাইয়ের বুকে চুরি বসিয়ে দেয় স্ত্রী ভাঙে স্বামীর সংসার আত্মীয়তা ভাঙে আত্মার সম্পর্ক সেই টাকা সেই টাকা আমি চাই না ওরে বেঈমান বিশ্বাসঘাতক ডাক্তার সত্য বাবু তবে যাওয়ার সময় তোদেরকে একটি কথা বলে যাই আজ তোরা যে পাপ করে চলছে সেই পাপ আমার গায়ে সইলেও ভগবানের গায়ে সইবে না ভগবান যেদিন নেবাসিবে তরণীর বুকে সৃষ্টি হবে কে প্রলয় ভূমিকম্প তখন কাঁদতে কাঁদতে সাগর ভাসালেও তোদের পাপের প্রায়শ্চিত্ত মোচন হবে না মোচন হবে না এত করে ধক্কা পেলাম চলুন সত্যবাবু গোপনে আরো পরামর্শ আছে হ্যাঁ অনেক পরামর্শ এখনো বাকি রয়েছে ডাক্তার আসুন এই মৃত দেহটার সৎকারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ তাই চলুন স্বামী স্বামী এ কি স্বামী 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 তাহলে কি আমার স্বামী বেঁচে নেই না হায় ভগবান এ কি সর্বনাশ হলো আমি এ কি সর্বনাশ আমার করলাম পরের প্রলোচনায় পড়ে নিজের দেবতাকে আমি হত্যা করেছি মহারাজ মহারাজ একবার একবার আখি মিলে চেয়ে দেখুন মহারাজ হাই গো কি এইদিকে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখন আমি কি করব ভগবান এখন আমি কি করব মা
মহারাজ মহারাজ কোনো পাল হবে না রানী আপনার পরামর্শ অনুযায়ী আমি এক কাজ করেছি আশু বাবু আমার মনটাকে যে আমি বোঝাতে পারছি না আশু বাবু বুঝ না দিয়ে কি করবেন রানী যা হওয়ার তো হয়ে গেছে আবার চলুন মহারাজের সৎকারের ব্যবস্থা করে দিই হ্যাঁ আশু বাবু চলুন এবার আমরা মহারাজের সৎকাজের আয়োজন করে গিয়ে হ্যাঁ তাই চলুন রানী তাই চলুন আই কে আছিস জয় মা তারা জয় মা তারা
এই দেখো তো শিষ্যগণ ও সারে এমন হরি ধ্বনি শোনা যাচ্ছে কেন প্রভু শ্মশানে একটা মৃত্যু দেখো পড়ে রয়েছে কুন্তু বাবু জন মরাইল সারা শব্দ নাই ও আচ্ছা আচ্ছা আমি যা মনে মনে ভেবেছিলাম তাই হয়েছে মৃত দেহটা যেন একটি রাজপুত্রের মতো দেখা যাচ্ছে একবার এটাকে পরীক্ষা করে দেখি তাকে বাঁচানো যায় কিনা একই মৃত দেহটা একটু কেঁপে উঠল কেন শোনো শিষ্যগণ তোমরা এই মৃত দেহটাকে আমার আশ্রমে নিয়ে চলো শিবম জয় মা তারা জয় মা খালি জয় মা তারা জয় মা খালি জয় শিব শম্ভু জয় মা তারা জয় শিব শম্ভু চলো হরে শঙ্কর চলো পারে চলো ত্রিংত্রাং শ্রম্বাসিং স্ত্রা
সুগ্রীং চ জয় মা কালী জয় মা কালী জয় মা কালী ক্রিং চং জয় মা কালী জয় মা কালী জয় মা তারা জয় মা কালী জয় মা তারা উঠো বৎস উঠো বৎস কেন তুমি নিদ্রায় যাও উঠো উঠো জাগো জাগো বৎস জাগো আস্তে আস্তে উঠো বৎস উঠো উঠো জয় মা তারা উঠো বৎস উঠো আমি তো কিছুই কিছুই বুঝতে পারছি না আপনি আপনি কে প্রভু আবার আবার কাল নিদ্রা ভঙ্গ করেছেন কি আপনার পরিচয় প্রভু বলুন বলুন প্রভু আমার পরিচয় আমার নাম ধর্মদাস জাগা সন্ন্যাসী আচ্ছা যুবক তোমার কি নাম এবং তোমার জন্মস্থান কোথায় আমার নাম রাজা রমেন্দ্র নারায়ণ রায় বাওয়াল জয়দেবপুর আমার বাড়ি এখানে তুমি কিসের জন্য এসেছিলে তুমি কি একাই এসেছিলে নাকি তোমার কোনো সঙ্গী ছিল প্রভু সে এক করুণ ইতিহাস প্রভু আমি আবহাওয়া পরিবর্তন করার জন্য দার্জিলিং শহরে এসেছিলাম আমার সঙ্গে ছিল আশু ডাক্তার সত্যবাবু আমার প্রিয়তমা দেবী প্রবাসময়ী দেবী আর আমার বিশ্বস্ত শ্যামলাল সিং আমার স্ত্রীর প্ররোচনায় ডাক্তার আশুবাবু আমার ঔষধের সঙ্গে বিষ গাইয়ে আমাকে হত্যা করে ভগবানের দয়ায় আমি আমি আমার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি প্রভু এখন এখন আমি কি করব প্রভু এখন যুবক যুবক শান্ত হও যুবক আমার সঙ্গে তোমার 12 বৎসর আমার আশ্রমে থাকতে হবে যুবক এসো এসো যুবক তুমি আমার সঙ্গে এসো প্রভু আরে বলো জয় মা তারা জয় শিব শম্ভু জয় মা তারা জয় শিব শম্ভু জয় মা তারা জয় শিব শম্ভু জয় মা তারা জয় মা তারা